Hey guys, assalamu alaikum. কেমন আছেন আপনারা? আজকে আমরা শিখব ক্যাপিটাল জিবেন। তো ক্যাপিটাল জিবেন আমাদের যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে কন্টাক্টে। কন্টাক্টে মানে হচ্ছে কন্টাক্ট, যোগাযোগ। তো চলুন শুরু করি। এখানে একজন ব্যক্তি আছেন যার নাম হচ্ছে আনিকা লিন্ডস্ট্রম। ছবিতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আনিকা লিন্ডস্ট্রম। তো আনিকা লিন্ডস্ট্রম কি বলছে আমরা একটু দেখি। মিডজামার, ওকে, বিন আউফ দেম ওয়েগ সুম এস্টেন আরবাইট স্টাক বাই কোয়েনে। মানে বলছে যে আই এম অন মাই ওয়ে মাই ফার্স্ট ওয়ার্কিং ডে অ্যাট কোয়েনে। মানে কোয়েনে একটা প্রতিষ্ঠান, সেখানে এই আনিকা লিন্ডস্ট্রম জব পেয়েছে, সেজন্য সে বলছে যে হচ্ছে আমার প্রথম দিন, কাজের প্রথম দিন কোয়েনেতে, এবং আমি যাচ্ছি, আই এম অন মাই ওয়ে আউট দ্য ওয়ে, মানে অন মাই ওয়ে বলেছে। উন মান মিট দেম বুস ফিয়াসিট মিনটেন, বলছে ও ম্যান, আমরা বলি না কথায় যে ও মাই গড বা ও ম্যান, এটা এত সময় লাগতেছে, এত ইয়া হইলো। তো এখানেও সেটাই বুঝিয়েছে যে ও ম্যান, বাসে 40 মিনিট সময় লাগে, এমনটা বুঝিয়েছে। ইশ মুজ অ্যান্ড ফারাট কাউফেন, আমার একটা সাইকেল কেনা লাগবে, এটা বলছে। এরপরে কি বলছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এখানে যে কথাগুলো বলেছি সব কথাগুলো এক একটা ছবির সঙ্গে ম্যাচ হবে। হ্যাঁ, তো ছবির সঙ্গে ম্যাচটা আমি দেখাই দিচ্ছি না, এটা আপনারা ম্যাচ করে নেবেন যে কোন ছবির সঙ্গে কোনটা ম্যাচ হবে। ওকে, তানবে আবে আয়না বনু, একটা বনু আছে মানে থাকার জায়গা আছে, কোলেনে। তো সেটা কোথায়? লাউটার বাকিস্ট্রাসে জিপসেন, সেই জায়গাটার নাম হচ্ছে লাউটার বাকিস্ট্রাসে 17। সোয়াই সিমান মিট বাট, দুইটা রুম সাথে বাথরুম। ইম ফিয়াতেন স্টক, মানে চতুর্থ তলায়। নিশ সো গুড, নট সো গুড, মানে খুব একটা ভালো না, কাইন অফ সো, কোনো লিফট নেই। ইজ গিফট আউফ আইন পার ইয়ং এ লয়টে ইম হাউস, এই বাড়িতে বেশ কিছু ইয়ং পিপুলও থাকে, সেটা বলছে। এরপরে বলছে দি এস্ট ইজ টু ইস্ট ফর বাই, প্রথম ঘন্টা শেষ, গান্স আন্দারেস আলস ইন স্টকহোম, স্টকহোমের থেকে সবকিছুই আলাদা। ইটস নক এডওয়ার্ড স্ট্রিংকেন মিট আলিনা, এখন আলিনার সঙ্গে কিছু পান করবো। ইস গিফট দ্য আইন ফিটনেস স্টুডিও মিটেন ইন দ্য স্টার, সিটির মাঝখানে একটা ফিটনেস স্টুডিও আছে, জিট হাউস গুড হাউস, দেখতে বেশ ভালোই। ওপেন প্লেস ইজ দি ট্রেনার ইন গুড, আশা করি যে ট্রেনার ইনটা যেন ভালো হয় বা ভালো হবে। দ্য স্টুডিও ইজ ওকে, স্টুডিওটা ঠিক আছে, আবার দি ট্রেনার ইন ইজ কমেস, কিন্তু ট্রেনার ইনটা অনেক কি ছিল, স্ট্রেঞ্জ মানে কমেস বলতে স্ট্রেঞ্জ বোঝায়, বা হচ্ছে একটু হয় না যে একটু নেগেটিভ অর্থে বুঝায় যে সে হয়তো খুব একটা ভালো বিহেভিয়ার করে নাই, এমনটা বলেছে। সো স্ট্রেঞ্জ সেটা বলছে। উন ইয়েটস নক দি আনমেলুং, এবং এখন কি রেজিস্ট্রেশন, দাস মুস বল যায়, এবং সেটা সঠিকভাবেই ভালো মতো করতে হবে, এরকমটা বলেছে। গেশেফট মানে ডান, দাস ওয়ার নিস্ট আইনফাক, এটা মোটেও সহজ ছিল না। জো ফিয়েলে সিমার, অনেকগুলো রুম, জো ফিয়েলে নামেন, অনেকগুলো নাম, আবার ইয়েস ইজ আলসোকে, কিন্তু এখন আবার সবকিছুই ঠিক আছে। দেয়া মান হাটতে জো ফিয়েলে ফ্রাগেন, লোকটির অনেক প্রশ্ন ছিল, ইস বিন গ্যান্স ফিয়াটিস, আমি সবগুলোই শেষ করেছি। ওকে, তো আপনারা প্রত্যেকটা স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেকটা ফিগার মিলবে, ফিগার বলতে এই ছবি বুঝিয়েছি, সো আপনারা প্রত্যেকটা স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেকটা ছবি মিলিয়ে নেবেন। এরপরে আমরা আসি, ওকে, ইন্ডিয়া ফিরমা, অফিসে, অফিসে কি ঘটছে, যে আনিকা লিন্ডস্ট্রম গেছে, তো তাকে একটা ইমেইল লিখেছে ওই
যে অফিসে যে লোকরা থাকে তাদের মধ্যে থেকে একজন লিখেছেন, কি কি লিখেছেন আমরা একটু দেখি। হ্যালো ফ্রাউ লিন্ডস্ট্রম, হ্যালো ফ্রাউ লিন্ডস্ট্রম, ওয়েলকাম এন্ড বাই দেয়ার ফিরমা কোয়েনে, মানে অফিস কোয়েনেতে আপনাকে স্বাগতম উন মান, এবং হ্যাঁ ম্যান এরকম মানে তাকে সম্বোধন করে বলছে আর কি। ইয়ার আইনিকে ইনফরমাসিওনেন উন টার্মিনে ফুর ইয়ারের অ্যাসিস্ট্যান্ট, এখানে কিছু ইনফরমেশন আছে এবং কিছু এবং অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার জন্য প্রথম দিন, মানে প্রথম দিন যে এই ও তো আজকে প্রথম দিন কাজে গেছে, তো বলা হচ্ছে যে আপনার প্রথম দিনের যে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে এবং কি যে যে ইনফরমেশন লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। উম নয়ন ওয়ান হাবেন দি আইন এন্ড টার্মিন বাই দেয়ার লাইটার ইন দেয়ার পার্সোনাল আপডাইলুম, বলছে নয়টার সময় আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের কাছে আর কি, হেডের কাছে। ফ্রাউ ডক্টর উইমার সিমার আইন মুন্ডার সোয়ারসেস, এবং সে তার নাম কি, তার নাম হচ্ছে ফ্রাউ উইমার, তার রুম নাম্বার হচ্ছে 120। নাক দেম টার্মিন ওয়ার্টেড হ্যার গ্রামার আউস দেয়ার মার্কেটিং আপটাইলুং আউট জি সিমার দ্রাইমুন্ডার সোয়াইন ফিয়াত্রিশ, বলছে সেখানকার অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার জন্য হেয়ার ক্রামার মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আপনার জন্য অপেক্ষা করবে রুম নাম্বার 342। বিটে গেহেনজি উম এলফ ওয়ার সুম এম ফ্যাং, দয়া করে 11টার সময় রিসেপশন থেকে সেখানে যাবেন উন হুয়েলেনজি ইয়ারে কার্টে, এবং আপনি আপনার কার্ড বা ম্যাপ সংগ্রহ করবেন। হেয়ার শোয়ার্স ওয়ার্টেড ডট আউজি, হ্যাশওয়ার্স আপনার জন্য সেখানে অপেক্ষা করবে। উইথ দেয়ার কার্টে কমেন দি ইন দি ফিরমা উন্ড ইন ইয়ার ব্যুরো, কার্ড সাথে করে বা ম্যাপ সাথে করে আপনি অফিসে আসবেন এবং আপনার ফিরমা মানেও অফিস আর হচ্ছে ব্যুরো মানেও তো অফিস, আসলে বলা হচ্ছে যে এখানে তার অফিসে আসবে এবং তার যে নিজের ডিপার্টমেন্ট আছে সেখানেও সে কার্ড ইউজ করবে এমনটা বলেছে। উম এলফোয়ার ড্রাইজিস হাবেন উইয়ার নক আইন মিটিং মিট দেন মিটার বাইটার ইন ফোন দেয়ার আগেন টু আর রেক্লামে জি সাইগেন আইনা প্রেজেন্টাসিয়ন, বলছে যে 11:30টার সময় আমাদের আবার একটা মিটিং আছে রেক্লামে কোম্পানির ওয়ার্কারদের এমপ্লয়ীদের সাথে, তারা একটা প্রেজেন্টেশন শো করবে। বাই ফ্রাগেন কোয়েনেন জি মিস জ্ঞান আনগুফেন, আপনি যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে টেলিফোন করতে পারেন, তার টেলিফোন নাম্বার দিয়ে দিছে। আইন এন্ড গুটেন স্টার্ট উন ফিয়েলে গ্রুসে, একটা নতুন শুরুয়াত এবং অনেক শুভকামনা করেছে আর কি সে। ওকে এটা গেল, এরপরে আমরা দেখব এটাও আচ্ছা এখানে দেখি কি বলছে। লেজেন জি উন ফারিয়ান জি দেন ডায়লগ, কি বলছে, আজও সুয়েস্ট হাবেন জি আইন এন্ড টার্মিন মিট দেয়ার আপটাইলুং স্লাইটারিং, প্রথমে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ডিপার্টমেন্টের হেডের সাথে, গেনাও ওকে উন ওয়াজ ইজ নাকদেম ট্রেফেন, তারপর দেখা করার পরে তারপর কি, দা ইজ দি প্রেজেন্টেশন, তারপর হচ্ছে প্রেজেন্টেশন উন গো, এবং কোথায় ইন সিমার ড্রাইমন্ডার ফুম ফুন সোয়ানসেস রুম নাম্বার 325 ইয়া স্টিমড, ওকে জি সাইগেন সরি জি গেন নাক দেন এম ফাং রেস্ট, আপনি রিসেপশন থেকে ডানে যাবেন উন ডান ইস এস দা দ্রিটে সিমার লিংস, তারপর সেখান থেকে বামের 3 নম্বর রুম। ওকে এরপরে আমরা আসি হচ্ছে আচ্ছা এখানে দেখেন একটা আমরা একটা মজার জিনিস আছে, এখানে আমরা ক্লাস 6 মেবি আপনারাও হয়তো শিখে এসেছেন যে কিভাবে চা বানাইতে হয়, কিভাবে লেবুর শরবত বানাইতে হয়, আমরা মনে হয় ইংরেজিতে এটা শিখে আসছিলাম যে কিভাবে কিভাবে বানাইতে হয়, ইংলিশ বইয়ে ছিল 6 বা 7 এর দিকে। তো আজকে আমরা এখানে কফি কিভাবে বানাই সেটা শিখবো, ব্যাপারটা মজার না, তো চলুন শিখে নেই। তবে হ্যাঁ এখানে যে পয়েন্ট গুলো দেখতেছেন এই কথাগুলো কিন্তু ছবির সঙ্গে মিলানো নেই,
ছবির সঙ্গে উল্টা পাল্টা ভাবে দেওয়া আছে। তো আপনাদের করতে হবে কি, এখান থেকে স্টেটমেন্ট নিয়ে ছবির সঙ্গে মিলাইতে হবে যে কোন স্টেটমেন্টটা কোন ছবির সঙ্গে যাবে। দেখেন এই যে স্টেটমেন্ট নাম্বার, এই যে এ বি সি, এটা বসানোর জন্য এই জায়গাগুলো দেওয়া আছে। তো আপনারা সাজিয়ে নেবেন, আমি জাস্ট মিনিং গুলো বলে যাচ্ছি। স্টার্ট ড্রুকেন মানে স্টার্ট বাটনটা প্রেস করুন, ওয়াসার আইনফুলেন, পানি ঢালুন, দেন কাফে গেনিজ দেন, এরপর কি কফি এনজয় করুন, কাফে আইনফুলেন, কফি ফিল আপ করুন বা কফি দিন, কানে ইন দি কাফে মেশিনে স্টেলেন, মানে যে ক্যান থাকে কফি মেশিনের যে ক্যান, মানে ওইটাকে কি বলা হয় যে কেটলি, কেটলিটা যেটা থাকে সেইটা হচ্ছে কফি মেশিনের উপরে রাখতে বলছে, ফিল্টার টুইটে আইন লেগেন। ফিল্টার টুইটে মানে হচ্ছে যে ছাকনি আর কি, তো ছাকনিটাকে বসাই দিতে বলতেছে। তো এইভাবেই কফি বানাইতে হয়। কফি বানানোটা আসলে এখানে আমি দেখতেছি সব থেকে বেশি ইজি, চা বানানো যেমন অনেক কঠিন ছিল, আমরা অনেক কঠিন ভাবে পড়ছিলাম। যাই হোক, আপনারাও এখান থেকে যারা কফি বানানো জানেন না, কফিও বানানোও শিখে নেবেন। ওকে, আমরা নেক্সটে যাই। তো আমাদের নেক্সট হচ্ছে, আচ্ছা সেভেন, আমার পেজটা এখানে একটু উল্টা পাল্টা আছে, সেভেনের পরে এখানে 14 দেখাচ্ছে, আমি দেখি নেক্সট কি আছে, সেভেনের পরে 8 আছে, ওকে এখানে। তো আজকে যদি এইটা পড়ি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, সো আমরা আজকে আর এটা পড়বো না, আমরা নেক্সট ভিডিওতে এখান থেকে আবার পড়া শুরু করব। তো বিজ দান চাও।